Where the mind is without fear and the head is held high. Where knowledge is free. আমরা এর আগে অন্যান্য ক্লাসগুলো তোমরা করেছো। এই বর্তমান পরিস্থিতিতে মালদা জেলা প্রশাসনের উদ্যোগে জেলা শিক্ষা দপ্তর এবং মালদা জেলা স্কুলের সহায়তায় তোমাদের যে অনলাইন ক্লাস আয়োজন করা হয়েছে, আমি তাতে মালদা জেলা স্কুলের সহশিক্ষক জীবনবিজ্ঞানের বিশ্বজিৎ দত্ত। আজকে আমি তোমাদেরকে ক্লাস টুয়েলভের বায়োলজির ইউনিট ওয়ান রিপ্রোডাকশান ইন অর্গানিজমস তার চ্যাপ্টার ফোর রিপ্রোডাকটিভ হেলথ এটা পড়াব। এর আগে তোমাদের রিপ্রোডাকটিভ অর্গ্যান সম্বন্ধে বা হিউম্যান রিপ্রোডাকটিভ সিস্টেম সেগুলো সম্বন্ধে তোমাদেরকে পড়িয়েছি, তোমরা এর আগে ক্লাস করেছ। তার উপর বেস করেই এই চার নম্বর চ্যাপ্টার বা ফোর্থ চ্যাপ্টার রিপ্রোডাকটিভ হেলথ। এই রিপ্রোডাকটিভ হেলথ পড়তে হলে প্রথমে আমাদের জানতে হবে যে হেলথ কাকে বলে। প্রথম হচ্ছে হেলথ বা স্বাস্থ্য। স্বাস্থ্য কী? স্বাস্থ্য হচ্ছে দৈহিক এবং মানসিক সুস্থতা বা দৈহিক মানসিক যে অবস্থা সেটাকে বলা হচ্ছে স্বাস্থ্য। স্বাস্থ্যর সঙ্গে সঙ্গে আমরা যেটা জানব যে স্বাস্থ্যের সঙ্গে সঙ্গে কি দৈহিক মানসিক বাইরের মেলামেশা করা, বাইরের লোকেদের সাথে আমরা কেমন আচরণ করছি, সমস্তগুলোই আমাদের স্বাস্থ্যের মধ্যে অন্তর্ভুক্ত। এই স্বাস্থ্য শুধু যে আমাদের এই যে কথাগুলো বললাম এখানেই সীমাবদ্ধ নয়, তার সঙ্গে সঙ্গে আরেকটি কথা আছে, সেটাকে বলছে বা ওয়ার্ড যেটা হচ্ছে রিপ্রোডাকটিভ বা জননগত স্বাস্থ্য। এই রিপ্রোডাকটিভ হেলথ বা জননগত স্বাস্থ্য বলতে আমরা কী বোঝাই? আমরা এর আগে হিউম্যান রিপ্রোডাকশান পড়েছি। হিউম্যান রিপ্রোডাকশানে দেখেছি যে বিভিন্ন রিপ্রোডাকটিভ অর্গ্যানগুলো সেগুলো সিস্টেম ফর্ম করেছে এবং সেখান থেকে দেখা যাচ্ছে যে বিভিন্ন তোমাদের যে বিভিন্ন কী কী অসুখগুলো হয় সেগুলো কিছু কিছু তোমরা জেনেছো। সন্তান উৎপাদন করা তার একটা প্রধান অংশ রিপ্রোডাকটিভ সিস্টেমের। সুতরাং রিপ্রোডাকটিভ হেলথ বলতে বোঝায় যে আমাদের জননের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন অঙ্গগুলো বা অর্গ্যানগুলো সে অর্গ্যানগুলো ঠিকভাবে আছে কি না, সেগুলো সুস্থ আছে কি না। আমরা স্ত্রী এবং পুরুষেরা সমানভাবে তারা দৈহিক বা মানসিকভাবে সুস্থ থেকে তারা সেক্সুয়াল যে বিভিন্ন অ্যাক্টিভিটিসগুলো সেই অ্যাক্টিভিটিসগুলো আমরা ঠিক করতে পারছি কি না, আমরা চাইল্ড বা নেক্সট জেনারেশান সেটা প্রোডাকশান করতে পারছি কি না, আমরা গ্যামেট প্রোডাকশান করতে পারছি কি না, এই সমস্তগুলোকে নিয়ে একসাথে যদি বলি তাহলে আমরা বোঝাবো রিপ্রোডাকটিভ হেলথ। এই রিপ্রোডাকটিভ হেলথ এর প্রয়োজনীয়তাটা কী? রিপ্রোডাকটিভ হেলথের প্রয়োজনীয়তা এখানে যে আমরা যে কোনো প্রজাতি, যেমন হিউম্যানের ক্ষেত্রে আমরা নেক্সট বা পরের প্রজন্মকে আমরা পৃথিবীতে দিয়ে যাব কি না এটা ডিপেন্ড করছে আমাদের রিপ্রোডাকটিভ হেলথের ওপরে। কোনো একজন পুরুষ বা একজন স্ত্রী সে মানসিকভাবে শারীরিকভাবে সক্ষম থাকার বা সুস্থ থাকার সঙ্গে সঙ্গে জননগতভাবে সুস্থ আছে কি না সেটা খুব ইম্পর্ট্যান্ট। তার রিপ্রোডাকটিভ অর্গ্যানগুলো ঠিক সুস্থ আছে কি না, সে কোনো সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ সে ট্রান্সমিট করছে কি না বা সেইগুলোর দিক থেকে সে কতখানি সুস্থ আছে, সে চাইল্ড সন্তান উৎপন্ন করতে পারছে কি না, তার স্পার্ম কাউন্ট কতখানি আছে, তার ওভাম সেটা কত ঠিকভাবে উৎপন্ন হচ্ছে কি না, এই সমস্তগুলোই রিপ্রোডাকটিভ হেলথের
প্রয়োজনীয়তা, অর্থাৎ এগুলো সবগুলোই সুস্থ থাকা দরকার। এই সুস্থ যদি থাকে তাহলেই আমরা দেখা যাবে যে আমরা রিপ্রোডাকশন করতে পারবো এবং তা আমরা তাহলে নেক্সট অফস্প্রিং বা নেক্সট জেনারেশান প্রোডিউস করতে পারবো। এখানে আমি একটা কথা বলেছি, সেটা হচ্ছে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ। আমরা ডিজিজ বা রোগ বিভিন্ন ধরনের আমরা জানি, তার মধ্যে এক ধরনের ডিজিজকে বলা হচ্ছে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ বা এসটিডি। কাকে বলা হয় সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ? সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ হচ্ছে যে ডিজিজগুলো মেল এবং ফিমেল তারা যখন ইন্টার কোর্সের সঙ্গে লিপ্ত সেই সময় তার মাধ্যমে কোনো রকমের ডিজিজগুলো একজনের থেকে আরেকজনের ট্রান্সমিট করছে কি না তাকেই বলা হচ্ছে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ। তাহলে এই সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ নিয়ে আমরা কেন এত আলোচনা করছি, তার কারণ হচ্ছে এই ডিজিজগুলোর উপরই ডিপেন্ড করবে আমার রিপ্রোডাক্টিভ হেলথ কেমন, অর্থাৎ আমার রিপ্রোডাকশান আমি করতে পারবো কি না, আমার অফস্প্রিং যেটা প্রোডিউস করব সেই অফস্প্রিংটা সেটা সুস্থ সবল হবে কি না, আমি সঠিক সুস্থ স্পার্ম সুস্থ ওভাম প্রোডিউস করতে পারবো কি না, এই সমস্তগুলো এর সঙ্গে রিলেটেড হচ্ছে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ। এই সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজগুলোর তাহলে কজগুলো কী কী, কারণগুলো কী কী? কারণের মধ্যে বিভিন্ন ধরনের কারণ আছে, তার মধ্যে ভাইরাস, ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া, ক্লামাইডি এবং ফাঙ্গাস, এগুলো সব পজিটিভ এজেন্ট বা এগুলো প্যাথোজেন এদেরকে বলা হচ্ছে। বিভিন্ন প্যাথোজেন তারা দেখা যায় বিভিন্ন ধরনের সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজগুলো ট্রান্সমিট করে আর প্রোডিউস করে। সুতরাং এই ডিজিজগুলো দেখা যাচ্ছে যে মেল থেকে ফিমেল অথবা ফিমেল থেকে মেল অথবা সেম সেক্সের মধ্যে সেগুলো ট্রান্সমিট হতে পারে। এই রকম ডিজিজগুলো এর পজিটিভ এজেন্টগুলো হচ্ছে ভাইরাস, ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া, ক্লামাইডি এবং ফাঙ্গাস। ভাইরাসের দ্বারা যে সেক্সুয়ালি ডিজিজটি ট্রান্সমিট হয় সেই রকম একটি ডিজিজ হচ্ছে এইডস, আরেকটি হচ্ছে হেপাটাইটিস বি। এইডস বা অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিন্ড্রোম, এই ডিজিজটা আমরা অনেকেই এর সঙ্গে পরিচিত। এইডস কি? এইডস হচ্ছে এইচআইভি নামে একটি ভাইরাস, হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস। এই হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস এটি দেখা যায় যে একটি আরএনএ ভাইরাস, যে ভাইরাসটি এইডস এই ডিজিজটার জন্য রেসপন্সিবল। তাহলে এই এইচআইভি এইডস এই ডিজিজটা যে প্রোডিউস করছে তাহলে এটা কী, এই কী হচ্ছে এই ব্যাপারটাতে দেখা যায় যে এই অসুখটি যদি হয় তাহলে দেখা যায় আমাদের ইমিউন সিস্টেমটা দুর্বল হয়ে যায়। এইচআইভি ভাইরাস এইচআইভি দেখা যায় আমাদের ব্লাডের যে টি লিম্ফোসাইট আছে সে টি লিম্ফোসাইটকে অ্যাটাক করে এবং টি লিম্ফোসাইটকে ধ্বংস করে দেয়, তার ফলে টোটাল ইমিউন সিস্টেমটা আমাদের কোলাপস করে যায় বা ডিস্ট্রয় হয়ে যায়। বিভিন্ন ধরনের তখন দেখা যায় আমাদের এই অসুখগুলো হতে পারে। এর সিমটম কী কী হতে পারে? বিভিন্ন ধরনের সিমটম, মাথা ব্যথা, বমি বমি ভাব, জ্বর, এই ধরনের বা যে কোনো অসুখ করলে সেই অসুখে আমরা আক্রান্ত হতে পারি, এই ঘটনাগুলো আমাদের এইডসের ক্ষেত্রে ঘটে। তাহলে এর থেকে আমরা প্রিভেনশান কী করে পাবো বা আমরা কী করে এর থেকে নিজেকে রক্ষা করতে পারবো? নিজেকে রক্ষা করতে পারার বা প্রিভেনশান এর উপায়টা কী? উপায়টা হচ্ছে যে আমরা কতগুলো নির্দিষ্ট পদ্ধতি মেনে যদি চলি তাহলে এই এইডস থেকে আমরা মুক্তি পেতে পারি। তাহলে কী কী উপায়? তার আগে আমাকে জেনে নিতে হবে যে কীভাবে তাহলে ট্রান্সমিট হচ্ছে এই এইডস বা এইচআইভি কী করে ট্রান্সমিটেড হচ্ছে এক পপুলেশন থেকে একটা ইন্ডিভিজুয়াল থেকে আর একটা ইন্ডিভিজুয়ালে। এই ভাইরাসটি দেখা যায় যে এটি জেনারেলি ব্লাডের মাধ্যমে অথবা বডি ফ্লুইডের মাধ্যমে ট্রান্সমিট হতে পারে। কী করে ট্রান্সমিট হচ্ছে? সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ যেহেতু, যদি দেখা যায় কোনো মেল বা ফিমেল তারা এইচআইভি আক্রান্ত, তাহলে তাদের তারা যদি কখনো সেক্সুয়ালি অর্থাৎ তারা ইন্টারকোর্সে লিপ্ত হয় তাহলে দেখা যেতে পারে সেখান থেকে
ভ্যাজাইনা থেকে ভ্যাজাইনাল ফ্লুইড অথবা সিমেনের মাধ্যমে সেটি এক বডির থেকে আরেক বডিতে ট্রান্সমিট করতে পারে, অথবা ব্লাডের মাধ্যমে ট্রান্সমিট হতে পারে। হয়তো দেখা গেল আমরা যদি দেখা যায় যে কোনো ইঞ্জেকশন ইউজ করছি বা সিরিঞ্জ ইউজ করছি, যে সিরিঞ্জ হয়তো এইডস আক্রান্ত ব্যক্তিকে সেটা ইউজ করা হয়েছে, সেইখান থেকে আরেকজন সুস্থ ব্যক্তির দেহে যদি সেই সিরিঞ্জটা আমরা ইউজ করি তাহলে এইচআইভি ট্রান্সমিট করতে পারে। অথবা আমরা যদি ইন্ডিভিজুয়ালি রেজার ইউজ না করে আমরা কমন রেজার ইউজ করি তাহলে সেক্ষেত্রে কিন্তু এইচআইভি ট্রান্সমিট করতে পারে। এখানে একটি জিনিস জেনে রাখতে হবে, আমরা কখনো যদি হ্যান্ডশেক করি বা একসাথে ওঠা বসা করি বা একসাথে খাওয়া দাওয়া করি তাহলে কিন্তু এইচআইভি কখনো আক্রান্ত কেউ হবে না, অথবা মসকুইটো বাইটের মাধ্যমে তাহলেও কিন্তু এইচআইভি এক বডির থেকে আরেক বডিতে ট্রান্সমিট করে না। তাহলে আমরা কী করব, আমরা যদি যখন সেক্সুয়াল ইন্টারকোর্সে এঙ্গেজ থাকবো তখন সবসময় আমাদের খেয়াল রাখতে হবে যে সঠিক পার্টনারের সাথে যেন আমরা সেক্সুয়াল ইন্টারকোর্সে এঙ্গেজ থাকি, অর্থাৎ যে কারোর সাথে আমরা সেখানে এঙ্গেজ থাকবো না। যদি থাকতে হয় তাহলে সেক্ষেত্রে আমরা বিভিন্ন যে প্রোটেকশান মেজারগুলো আছে সেই মেজারগুলো আমরা নেব, অথবা দেখা যাবে যে আমরা সেম ব্লেড ইউজ করবো না বা রেজার ইউজ করবো না, ডিসপোজেবল সিরিঞ্জ ইউজ করব। এইগুলো যদি আমরা করি তাহলে দেখা যেতে পারে এইডস থেকে আমরা নিজেদেরকে অনেকখানি সুরক্ষিত রাখতে পারব। হেপাটাইটিস বি, এটিও তাই, এটিও এক ধরনের ভাইরাস। এই ভাইরাসটিও এইডসের মতনই একইভাবে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, এক বডির থেকে আরেক বডিতে এটি ট্রান্সমিট করে এবং একই পদ্ধতিতে হয়। এর ক্ষেত্রে সিমটম কী হয়, জ্বর হতে পারে, মাথা ব্যথা, গা বমি এবং তার সঙ্গে সঙ্গে পেটে ব্যথা হতে পারে, এবং লাস্টে যেটা হয় সেটা হচ্ছে লিভার সিরোসিস বা লিভারে পচন রোগ হতে পারে, আলটিমেটলি ব্যক্তিটি মারা যেতে পারে। এইচআইভি এই হেপাটাইটিস বির এখন ভ্যাকসিন আছে, সেই ভ্যাকসিনের মাধ্যমে এটাকে প্রিভেন্ট করা যায়। এবং এই এইচআইভি এই হেপাটাইটিস বি এর ক্ষেত্রেও তাই, আমরা যদি সঠিকভাবে সুরক্ষিতভাবে আমরা সেক্সুয়াল ইন্টারকোর্সে লিপ্ত হই তাহলেই আমরা সেই ট্রান্সমিট এটাকে আটকাতে পারব। সবগুলো ডিজিজের ক্ষেত্রেই মোটামুটি একই রকম, যে প্রিভেনশান হচ্ছে যে সেক্সুয়ালি ট্রান্সমিটেড যে ডিজিজ যেহেতু আমরা সঠিকভাবে যদি বা স্বাস্থ্যসম্মতভাবে ইন্টারকোর্স করি বা লিপ্ত হই তাহলেই আমরা সেক্ষেত্রে প্রিভেনশান এই এই ডিজিজগুলোর থেকে নিজেদেরকে রক্ষা করতে পারবো। নেক্সট আরেকটা ডিজিজ, সেটাকে বলা হচ্ছে ব্যাকটেরিয়াল ডিজিজ গনোরিয়া, এবং আরেকটি হচ্ছে সিফিলিস। গনোরিয়া এটি একটি ব্যাকটেরিয়া, নিসেরিয়া গনোরি, নিসেরিয়া গনোরি এই ব্যাকটেরিয়াটার মাধ্যমে দেখা যায় যে গনোরিয়া এই ডিজিজটি সংক্রামিত হয়। কি হয় এই গনোরিয়ার ক্ষেত্রে, যে মেন দুটো জিনিস, একটা হচ্ছে পেনিস দিয়ে দেখা যায় পাস বা পুজ নির্গত হয়, এবং ভ্যাজাইনা দিয়ে ফিমেলের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় অত্যাধিক ক্ষরণ হয়, সিক্রেশন, এক্সেসিভ সিক্রেশন গনোরিয়ার ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। এটাও তাই মোড অফ ট্রান্সমিশন একই রকম, যেহেতু এক বডির থেকে আরেক বডিতে সেক্সুয়াল ইন্টারকোর্সের মাধ্যমে এটি ট্রান্সমিট করে, এবং এটিও একইভাবে আমরা প্রিভেন্ট করতে পারি। নেক্সট যেটা সেটা হচ্ছে সিফিলিস। সিফিলিস কী, সিফিলিস একটি ব্যাকটেরিয়ার দ্বারা হয়। সেই ব্যাকটেরিয়াটা কী, ট্রিপোনিমা প্যালিডাম। ট্রিপোনিমা প্যালিডাম নামক এই ব্যাকটেরিয়ার মাধ্যমে সিফিলিস এই ডিজিজটি সংক্রামিত হয়। এটিও তাই একইভাবে, যে সেক্সুয়ালি ইন্টারকোর্সের মাধ্যমে ট্রান্সমিট হতে পারে, এবং এটিও তাই যে আমরা এই সেক্সুয়াল ইন্টারকোর্স যদি সঠিকভাবে মেনটেন করি তাহলে আমরা এই সিফিলিস থেকেও
নিজেদেরকে রক্ষা করতে পারবো। এক্ষেত্রে কি হয়, দেখা যায় যে সেক্সুয়াল অর্গ্যান যেগুলো এবং অ্যানাস পায়ুর চারপাশে দেখতে পাওয়া যায়, ক্ষত এবং মুখে ঘা দেখতে পাওয়া যায় এই সিফিলিসের ক্ষেত্রে। নেক্সট আমরা পড়ব প্রোটোজোয়াল ডিজিজ ট্রাইকোমোনিয়াসিস। এই এর প্রোটোজোয়া এটা আদ্যপ্রাণী বা এক ধরনের এককোষী প্রাণী, এটার যে ডিজিজটা তাকে বলেছে ট্রাইকোমোনিয়াসিস, এবং এর কজিটিভ এজেন্টটা হচ্ছে ট্রাইকোমোনাস ট্রাইকোমোনাস ভ্যাজিনালিস। ট্রাইকোমোনাস ভ্যাজিনালিস এই ট্রাইকোমোনিয়াসিস রেসপন্সিবল এর জন্য। এর ক্ষেত্রে কী সিমটম দেখতে পাওয়া যায়, ভ্যাজাইনার থেকে দেখতে পাওয়া যায় যে ইয়েলোইশ ডিসচার্জ, ভ্যাজাইনার থেকে ইয়েলোইশ ডিসচার্জ, এটি ট্রাইকোমোনিয়াসিসের ক্ষেত্রে এটি একটি মেন সিমটম। এছাড়া দেখতে পাওয়া যায় মেলের ক্ষেত্রে ইউরেথ্রাইটিস, এপিডিডাইমাইটিস এবং প্রোস্টেটাইটিস, এই সিমটমগুলো দেখতে পাওয়া যায় ট্রাইকোমোনিয়াসিসের ক্ষেত্রে। এবং এর ক্ষেত্রেও তাই যে এক বডির থেকে আরেক বডিতে ট্রান্সমিট হয় এটি সেক্সুয়াল ইন্টারকোর্সের মাধ্যমে, এবং তার জন্যই নাম হয়েছে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ। নেক্সট আমরা ক্লামাইডোমোনিয়াসিস বা ক্লামাইডিয়াসিস এই ডিজিজটা সম্বন্ধে আমরা জানব। এই ডিজিজটা পজিটিভ এজেন্ট হচ্ছে কি, ক্লামাইডিয়া ট্র্যাকোম্যাটিস। ক্লামাইডিয়া ট্র্যাকোম্যাটিস এই ডিজিজটার ক্ষেত্রে এটা দেখতে পাওয়া যায়। কী হয়, মেলের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় ইউরেথ্রাইটিস, এপিডিডাইমিটিস, এবং ফিমেলের ক্ষেত্রে সার্ভিক্স এবং ফ্যালোপিয়ান টিউবে সেখানে দেখতে পাওয়া যায় প্রদাহ হয় এই ক্লামাইডিয়াসিস এই ডিজিজটার ক্ষেত্রে। এই ডিজিজের ক্ষেত্রেও তাই একই রকম, যে আমরা সঠিক সুরক্ষিতভাবে যদি নিজেদেরকে সেক্সুয়াল ইন্টারকোর্স না করি বা সেক্ষেত্রে এঙ্গেজ না থাকি, তাহলে কিন্তু আমরা এই ডিজিজগুলো থেকে নিজেদেরকে রক্ষা করতে পারবো না। সুতরাং এই ডিজিজগুলো সম্বন্ধে এখানে তোমাদেরকে আলোচনা করা হলো। সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ কাকে বলে, এর বিভিন্ন পজিটিভ এজেন্টগুলো কী কী, এই পজিটিভ এজেন্টগুলোর মধ্যে এর দ্বারা কী কী রোগগুলো সংক্রামিত হয়, এদের সিমটমগুলো কী, এর পজিটিভ এজেন্টগুলোর সাইন্টিফিক নেম তোমাদেরকে পড়তে হবে, এবং এর থেকে আমরা কী করে নিজেদেরকে প্রিভেন্ট করব, এই সম্বন্ধে তোমাদেরকে ভালো করে পড়বে। এবার আমি তোমাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে যে আমরা এর আগে পড়লাম সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, এবার আমরা জানব বার্থ কন্ট্রোল, তার নিড এবং মেথডগুলো কী কী। আমরা বার্থ কন্ট্রোল বা জন্ম নিয়ন্ত্রণ এই কথাটা যে বলছি, কেন বলছি, এর প্রয়োজনীয়তাটা কী। আমরা জানি প্রত্যেকটি জীবের মধ্যেই দেখা যায় যে প্রচুর পরিমাণে অফস্প্রিং প্রোডাকশানের একটা টেন্ডেন্সি আছে, তার হিউম্যানও তার বাইরে নয়। সুতরাং দেখা যায় হিউম্যানের একটা টেন্ডেন্সি আছে প্রচুর পরিমাণে অফস্প্রিং প্রডিউস করার। কিন্তু তোমরা এর অনেক নিচু ক্লাসেও পড়েছো, জানো যে আমাদের প্রত্যেকেই ক্যারিং ক্যাপাসিটি বলে একটা কথা আছে, ক্যারিং ক্যাপাসিটি নির্দিষ্ট। যখনই দেখা যাবে যে এই আমাদের পৃথিবীর যে ক্যারিং ক্যাপাসিটি তার চাইতে বেশি পপুলেশন হয়ে গেছে, তখন বিভিন্ন ধরনের অসুবিধাগুলো সৃষ্টি হয়। কারণ ফুড এবং স্পেস কনস্ট্যান্ট, ফুড এবং স্পেস কনস্ট্যান্ট হওয়ার জন্য তাহলে কী করতে হবে, আমাদের প্রোডাকশানও তাহলে কম করতে হবে। সেই জন্য হিউম্যানের ক্ষেত্রেও দেখতে পাওয়া যাচ্ছে বার্থ কন্ট্রোল যদি আমরা না করতে পারি, তাহলে দেখা যাবে যে কোনো ফ্যামিলিতে যদি দেখা যায় এক বা দুইয়ের অধিক সন্তান, তাহলে সেক্ষেত্রে তার শিক্ষা দীক্ষা, খাওয়া দাওয়া, থাকা
সমস্ত কিছুতেই দেখা যাবে একটা স্কেয়ারসিটি বা অভাব দেখা যাবে। কারণ দেখা যাবে যে আমাদের যেহেতু সমস্ত কিছু একটা নির্দিষ্ট লিমিট আছে বা কনস্ট্যান্ট আছে, সেই জন্য আমাদের এখানে প্রধান প্রয়োজন কি, যে বার্থ কন্ট্রোল করা। এই বার্থ কন্ট্রোল করার কতগুলো মেথড আছে, এই মেথডগুলো আমি এখানে তোমাদেরকে বলছি বা আমি লিখেছি। সেই মেথডগুলো তোমরা শুধু জাস্ট জেনে রাখবে, কিছু কিছু দু একটা আমি বলবো। তার মধ্যে প্রথম যেটা সেটা হচ্ছে ন্যাচারাল মেথড। ন্যাচারাল মেথড এটা কি, এটা ন্যাচারাল হয়তো, কোনো আর্টিফিশিয়াল কোনো কিছু আমরা ইউজ করছি না বা কোনো অপারেশান এক্ষেত্রে আমরা সেক্ষেত্রে করছি না। সেক্ষেত্রে কি ন্যাচারাল মেথডে কি প্রথম যেটা আছে সেটা হচ্ছে সেফ পিরিয়ড। দেখা যাচ্ছে মেনস্ট্রুয়াল সাইকেলের 14 থেকে 18 ডেজ এই সময়টাতে দেখা যাচ্ছে যে এই সময়টার পরে যদি আমাদের দেখা যায় যে এই সময়টা ওভিউলেশন হচ্ছে, সেই সময় যদি স্পার্ম প্রডিউস করে, স্পার্ম যদি এন্ট্রি করে হিউম্যান ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমে, তাহলে সেক্ষেত্রে দেখতে পাওয়া যেতে পারে যে ফার্টিলাইজেশান হওয়ার সম্ভাবনা থাকবে। তাহলে এই পিরিয়ডটা বাদ দিয়ে যদি আমরা ইন্টারকোর্সে লিপ্ত হই, তাহলে দেখতে পাওয়া যাবে যে বার্থ কন্ট্রোল করতে পারবো। উইথড্রল মেথড, যদি দেখা যায় ইন্টারকোর্সের সময় আমরা পেনিস ভ্যাজাইনা থেকে উইথড্রল করে নিতে পারি, তাহলে সিমেন দেখা যাবে যে ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের মধ্যে না পড়ে, অর্থাৎ ভ্যাজাইনার মধ্যে না পড়ে, সেটি বাইরে আউটসাইড অফ দ্য ভ্যাজাইনা সেটি আমরা ডিসচার্জ করতে পারবো। তাহলে সেক্ষেত্রে সিমেন যেহেতু প্রবেশ করবে না ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমে, তাহলে সেক্ষেত্রে স্পার্মও প্রডিউস এন্ট্রি হলো না, তাহলে স্পার্মের সঙ্গে ওভামের ফার্টিলাইজেশান হওয়ার সম্ভাবনা থাকবে না, কিন্তু এগুলো খুব সেফ নয়। তিন নম্বর হচ্ছে ল্যাকটেশন অ্যামেনোরিয়া মেথড। যখন সন্তান উৎপন্ন হলো তারপরে দেখা যাবে যখন সন্তান স্তন্যদুগ্ধ পান করছে মায়ের বা ব্রেস্ট ফিড করছে, 3 মাস পর্যন্ত দেখতে পাওয়া যেতে পারে, আপ টু 3 মান্থ, যে সেই সময় সেফ পিরিয়ড, অর্থাৎ সেই সময় ন্যাচারাল মেথড, যে ইন্টারকোর্সে কোনো সন্তান প্রোডাকশান বা অফস্প্রিং প্রোডাকশান হওয়ার সম্ভাবনা থাকবে না। 2 নম্বর ব্যারিয়ার মেথড। কিছু কিছু ব্যারিয়ার আছে যেগুলো আর্টিফিশিয়ালি, যে ডিভাইসগুলো বা যে মেটেরিয়ালগুলো আমরা যদি ইন্টারকোর্সের সময় ইউজ করি মেল অথবা ফিমেল বা, সেক্ষেত্রে দেখতে পাওয়া যাবে স্পার্ম সেই ব্যারিয়ার থাকার জন্য ভ্যাজাইনায় ট্রান্সফার হবে না, অথবা ভ্যাজাইনার ওভাম স্পার্মের কন্ট্যাক্টে আসবে না। সেই রকম কয়েকটি মেথড কি, যেমন কন্ডোম, ডায়াফ্রাম, ফেম সিল্ড, সার্ভাইকাল ক্যাপ এবং ভোল্ট ক্যাপ। নেক্সট যেটা সেটা হচ্ছে কেমিক্যাল মেথড। কেমিক্যাল মেথড স্পার্মিসাইডাল কিছু কেমিক্যাল আছে যেগুলো, যে কেমিক্যালগুলো দেখা যেতে পারে যে স্পার্ম, এগুলো আমরা যদি ভ্যাজাইনায় ইউজ করি তাহলে দেখা যেতে পারে স্পার্ম যখন এন্ট্রি হবে ইন্টারকোর্সের সময় বা সিমেন যখন গেল, স্পার্মগুলোকে সেই কেমিক্যালগুলো দেখা যাবে ডিস্ট্রয় করে দেবে। ইন্ট্রা ইউটেরাইন ডিভাইস, যে ডিভাইসগুলো দেখা যায় যে ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমে ভ্যাজাইনার মধ্যে এগুলো স্থাপন করা হয়, সেরকম একটি ডিভাইস হচ্ছে কপার টি, কপার মেটাল দিয়ে তৈরি এই টি, এই টিটি ভ্যাজাইনার মধ্যে সেখানে স্থাপন করে দেওয়া হয় এবং সেটি দেখতে পাওয়া যায় যে নির্দিষ্ট সময় পর পর এখান থেকে নির্দিষ্ট অ্যামাউন্টে কপার ডিসচার্জ হয় এবং হয়ে দেখা যায় সেটি হচ্ছে ইউটেরাসের মধ্যে এন্ডোমেট্রিয়ামে সেটি সেটা কিছু চেঞ্জ করে, তার ফলে ইমপ্ল্যান্টেশন হয় না এবং এটি বার্থ কন্ট্রোলের একটা ডিভাইস হিসাবে ইউজ হয়। কিছু পিল আছে যেমন ওরাল কন্ট্রাসেপটিভ পিল, যেগুলো 21 দিনের কোর্স, সেই কোর্সগুলোকে যদি দেখা যায় ফিমেলরা সেটি নির্দিষ্ট সময় পর নির্দিষ্ট সময়ের জন্য ইউজ করে, তাহলে সেটি দেখা যায় যে ওভাম প্রোডাকশানে সেটা রেজিস্ট করবে বা বাধা দিবে। এর মধ্যে কী থাকে, ইস্ট্রোজেন অথবা ইস্ট্রোজেন প্রোজেস্টেরন হরমোন, এই হরমোনগুলো দিয়ে এই পিলগুলো তৈরি হয়, এই ওরাল কন্ট্রাসেপটিভ পিল এইগুলোকে বলা হচ্ছে। নেক্সট যেটা সেটা হচ্ছে ইনজেক্টেবল কন্ট্রাসেপটিভ। ইনজেক্টেবল কন্ট্রাসেপটিভ কিছু আছে যে কন্ট্রাসেপটিভগুলো দেখা যায় ইনজেকশনের মাধ্যমে বডিতে যদি আমরা ইউজ করি তাহলে সেটি দেখতে পাওয়া যায় যে কন্ট্রাসেপটিভের কাজ করবে। এমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল,
এমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল যেগুলো সেগুলো কখন আমরা ইউজ করি, হয়তো দেখা গেল যে ইন্টার কোর্স দুজনের মধ্যে হঠাৎ করে হয়ে গেল, যেটাই কেউ কোনো আমরা হয়তো বার্থ কন্ট্রোলের এই মেথডগুলোকে ইউজ করিনি, তাহলে আমাদের সেক্ষেত্রে চিন্তা থাকলে আমরা ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল এগুলোকে ইউজ করতে পারি নির্দিষ্ট একটা সময়ের মধ্যে, 12 ঘন্টা 24 ঘন্টা 72 ঘন্টার মধ্যে সেগুলোকে আমরা ইউজ করতে পারি। লাস্ট যেটা সেটা সার্জিক্যাল মেথড, ভেসেকটমি এবং টিউবেকটমি। ভেসেকটমিতে আমি তোমাদেরকে এর আগের পড়িয়েছিলাম ফিমেল হিউম্যান মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমে যে টেস্টিস থেকে ভাস ডিফারেন্স উৎপন্ন হয়েছে এবং এই ভাস ডিফারেন্সের মধ্যে দিয়েই টেস্টিস থেকে স্পার্ম সেটি বাইরে আসছে। তাহলে আমরা যদি দেখা যায় স্ক্রোটামের ওয়ালটাকে জাস্ট নির্দিষ্ট একটা পদ্ধতিতে সেখানে যদি কেটে দিয়ে সেখানে ভাস ডিফারেন্সটাকে কেটে দেওয়া হয় এবং এই ভাস ডিফারেন্সটাকে যদি আমরা কেটে দিই এবং কেটে দিয়ে এটিকে যদি আমরা বেঁধে দিই, তাহলে এই দিকে এখানে বাধা হলো এবং নির্দিষ্ট একটা গ্যাপে নিচের ভাস ডিফারেন্সের নিচের পার্টটাকেও এটিকেও কেটে দিয়ে এটাকে বেঁধে দেওয়া হয়, তাহলে স্পার্ম এক্ষেত্রে যদি দেখি যে এখানে টেস্টিস আছে, টেস্টিস থেকে স্পার্ম প্রোডাকশান করে ভাস ডিফারেন্সের মধ্যে দিয়ে আসতে পারছে না যেহেতু এখানটা কেটে দেওয়া আছে। দুই দিকের টেস্টিসের ক্ষেত্রেই এই অপারেশনটি করা হয়, এটিকে বলা হয় ভেসেকটমি। ফিমেলের ক্ষেত্রে যেটি করা হচ্ছে সেটি কি টিউবেকটমি। ফ্যালোপিয়ান টিউব তোমরা এর আগে আমি বলেছি ফ্যালোপিয়ান টিউব, এই ফ্যালোপিয়ান টিউবের নির্দিষ্ট একটি জায়গায় যদি আমরা কেটে দিই এবং কেটে দিয়ে সেই জায়গাটা যদি আমরা দুই দিকে এখানটা বেঁধে দেওয়া হয় নির্দিষ্ট গ্যাপে, তাহলে দেখতে পাওয়া যাবে যে ওভাম এখান থেকে প্রোডাকশান হলেও সেই ওভাম ফ্যালোপিয়ান টিউব দিয়ে আসতে পারছে না। যদি হিউম্যান ফিমেল এবং মেল তারা ইন্টারকোর্সে লিপ্ত থাকে তাহলেও সেই স্পার্মের কন্ট্যাক্ট ওভামের সঙ্গে আসছে না, তার ফলে দেখতে পাওয়া যাচ্ছে যে বার্থ কন্ট্রোল হবে। তাহলে এই প্রসিডিওরগুলো যেগুলো বললাম এগুলো হচ্ছে সব বার্থ কন্ট্রোলের এক একটা মেথড। নেক্সট আমি যেটা বলবো সেটা হচ্ছে অ্যাবর্শন বা এমটিপি। অ্যাবর্শন বা এমটিপি কী? অ্যাবর্শন বা এমটিপি হচ্ছে যে যখন আমরা দেখা যেতে পারে যে সন্তান হয়তো ইন্টারকোর্সের মাধ্যমে হয়তো সন্তান উৎপন্ন হলো, অর্থাৎ সন্তান বলতে কি প্রেগনেন্ট হলো, কোনো ফিমেল দেখা গেল প্রেগনেন্ট হলো, তাহলে সেই প্রেগনেন্সির সময় যদি সেই ফিমেল অথবা মেল তারা জানতে পারে তাহলে তখন দেখতে পাওয়া যায় যে অনেক সময় তারা হয়তো সেই এমব্রিওটিকে তারা মনে করলো যে তারা সন্তান উৎপন্ন করতে চায় না, অর্থাৎ ভূমিষ্ঠ জন্মগ্রহ জন্ম দিতে চায় না, তাহলে সেক্ষেত্রে কী করা হয় তখন অ্যাবর্শন করা হচ্ছে। এই অ্যাবর্শনে বিভিন্ন রকমের কারণ আছে, সেই অ্যাবর্শনে বিভিন্ন রকমের কারণের মধ্যে এটা একটা কারণ বললাম। এছাড়া যদি দেখা যায় যে সন্তান কোনো ডিজিজ তার মধ্যে আছে, অর্থাৎ জিনগত কোনো ত্রুটি, এই রকম কোনো ত্রুটি যদি তার মধ্যে দেখতে পাওয়া যায় তাহলে সেক্ষেত্রেও ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই অ্যাবর্শন করা হতে পারে, এটিকে বলা হচ্ছে অ্যাবর্শন অর এমটিপি, মেডিকেল টার্মিনেশান অফ প্রেগনেন্সি, মেডিকেল টার্মিনেশান অফ প্রেগনেন্সি। এটি কতদিনের মধ্যে করা হয়? কনসিভ করার 12 সপ্তাহের মধ্যে এই এমটিপি বা মেডিকেল টার্মিনেশান অফ প্রেগনেন্সি করা হয়, অথবা দেখা যেতে পারে আজকাল 24 সপ্তাহের মধ্যেও সেটি করা হচ্ছে। এটি ডাক্তারের কনসাল্ট করে এবং ডাক্তারের পারমিশন অনুযায়ী এবং ডাক্তারের সঙ্গে আলোচনার মাধ্যমে এই এমটিপি করা হয়। এর সিগনিফিকেন্সের মধ্যে আমি তোমাদের বললাম যে সন্তান যদি দেখা যায় যে উৎপন্ন করতে আমরা চাই না তাহলে সেক্ষেত্রে এমটিপি করা হয়, অথবা দেখা যেতে পারে কোনো জিন ঘটিত অসুখ আছে বা সন্তান হয়তো দেখা যেতে পারে, ডাক্তারবাবু বললেন যে বিকলাঙ্গ সন্তান বা কোনো ম্যালফরমেশান আছে এমব্রিওর মধ্যে, তাহলে সেক্ষেত্রে এমটিপি করা হতে পারে। এই সমস্ত কারণগুলোর জন্য দেখা যায় যে এমটিপি করা হয়। এবার আমি তোমাদের যেটা পড়াবো সেটা হচ্ছে যে অ্যামনিওসেন্টেসিস। অ্যামনিওসেন্টেসিস এই প্রসিডিওরটা কী? অ্যামনিওসেন্টেসিস হচ্ছে যে তোমরা এর আগে পড়িয়েছি আমি যে প্রিভিয়াস চ্যাপ্টারে যে অ্যামনিওটিক ফ্লুইড, ফিটাস দেখা যায় যে একটি নির্দিষ্ট মায়ের
থলির মধ্যে, মায়ের ইউটেরাসের মধ্যে, সেখানে যেখানে বড় হচ্ছে সেখানে একটি অ্যামনিওটিক স্যাক দিয়ে আবৃত থাকে এবং তার মধ্যে যে ফ্লুইডটি থাকে তাকে বলা হচ্ছে অ্যামনিওটিক ফ্লুইড। এই অ্যামনিওটিক ফ্লুইডের মধ্যে যে ফিটাস অবস্থান করছে সেই ফিটাসে দেখা যায় যে তার বিভিন্ন ধরনের সেলগুলো সেখানে কিছুটা কিন্তু ডিটাচ হয়ে ফ্লোটিং কন্ডিশনে থাকে। তাহলে এই অ্যামনিও ফিটাসের আমরা যদি দেখি যে কোনো রকমের কোনো অসুবিধা অর্থাৎ কোনো অ্যাবনর্মালিটি আছে কি না, কোনো ক্রোমোজোমান অ্যাবনর্মালিটি আছে কি না বা তার কোনো ম্যালফরমেশান আছে কি না, সেগুলো জানার জন্য আমরা অ্যামনিওটিক্স অ্যামনিওসেন্টেসিস এটি করতে পারি। কী করা হয় এই প্রসিডি এতে যে প্রসিডিওরটা অ্যাপ্লাই করা হয় সেটা হচ্ছে যে নির্দিষ্ট পদ্ধতিতে সিরিঞ্জের মাধ্যমে অ্যামনিওটিক ফ্লুইড কালেক্ট করা হয়। অ্যামনিওটিক ফ্লুইড কালেক্ট করে আমরা সেখান থেকে সেই কালচার মিডিয়ামে সেলগুলোকে কালচার করে সেখান থেকে সেলের মাল্টিপ্লিকেশান করে সেই ক্রোমোজোমগুলোকে আমরা স্টাডি করি। এই ক্রোমোজোমগুলোর মধ্যে বিভিন্ন ধরনের অর্থাৎ হিউম্যানের যেহেতু 46 ক্রোমোজোম থাকে, 44 অটোজোম প্লাস সেক্স ক্রোমোজোম অর 44 প্লাস এক্স এক্স, এই দুই ধরনের ক্রোমোজোম থাকে, এটি মেলের ক্ষেত্রে এবং এটি ফিমেলের ক্ষেত্রে। আমরা এইটা হচ্ছে নর্মাল ক্রোমোজোম ক্যারিওটাইপ অফ মেল এবং ফিমেল। যদি আমরা সেইখানে স্টাডি করে দেখি যে ক্রোমোজোমের কোনো অ্যাবনর্মালিটি আছে সেইটা তখন আমরা সেখান থেকে বুঝতে পারি, সেটা অটোজোমাল হতে পারে, সেক্স ক্রোমোজোমাল হতে পারে, সেগুলোকে স্টাডি করে আমরা সেখান থেকে ক্রোমোজোমের কন্ডিশনটা কেমন আছে সেইটা আমরা বুঝতে পারি, তার মধ্যে কোনো ডিফেক্ট আছে কি না, তার কি কোনো অসুখ হতে পারে কি না সেগুলো আমরা জানতে পারি অ্যামনিওসিনথেসিসের মাধ্যমে। এবং এই অ্যামনিওসিনথেসিসের মাধ্যমে আমরা যে এর যে সিগনিফিকেন্স সেটা কি, তাহলে ক্রোমোজোমের অ্যাবনর্মালিটি, সন্তানের ক্লায়েনফেল্টার সিন্ড্রোম, ডাউন সিন্ড্রোম, টার্নার সিন্ড্রোম, পাটাউ সিন্ড্রোম, ক্রাইডুচ্যাট সিন্ড্রোম, এই যে সিন্ড্রোমগুলো বলছি এই বিভিন্ন ধরনের সিন্ড্রোমগুলো সেখান থেকে আমরা অ্যানালিসিস করে বুঝতে পারি। কিন্তু এটাকে আমরা ইউজ করি কোথায়, এটাকে ইউজ করছে আমাদের এই বিভিন্ন এই পারপাসে। যদি দেখা যায় যে কোনো রকমের কোনো সিন্ড্রোম আছে বা কোনো অ্যাবনর্মালিটি আছে সেক্ষেত্রে ডাক্তারবাবুর কনসাল্ট করে তার সঙ্গে কনসাল্ট করে সেই অ্যাবর্শন বা এমটিপি আমরা করতে পারি। কিন্তু এর মিস ইউজ কিছু কিছু জায়গায় হয়, যদিও এটি এখন ব্যান করা হয়েছে, সেটি হচ্ছে যে যেহেতু আমরা এখান থেকে ক্রোমোজোম স্টাডি করতে পারি সেহেতু এখান থেকে আমরা বুঝতে পারি যে এই এমব্রিওটি বা ফিটাস সেটি ফিটাস কী কন্ডিশনে আছে অর্থাৎ তার সে মেল না ফিমেল। অনেক ক্ষেত্রে দেখা যায় যে ফিমেল বাবা এবং মা তারা হয়তো ফিমেল সন্তান উৎপন্ন করতে চান না, তাহলে সেক্ষেত্রে যখনই তারা জানতে পারছেন যে ফিমেল সন্তান তাহলে সেক্ষেত্রে বা কন্যা হতে পারে, ডটার হতে পারে, সেক্ষেত্রে তারা কিন্তু অ্যাবর্শন করিয়ে নিতে পারে, তাহলে এটা কিন্তু তার একটা মিস ইউজ। সুতরাং এই মিস ইউজটা আমরা যাতে না হয় সেই দিকে কিন্তু লক্ষ্য রাখব। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে ইনফার্টিলিটি। ইনফার্টিলিটিটা কী, ইনফার্টিলিটি হচ্ছে যে কোনো আমাদের সন্তান উৎপন্ন করার যে ক্ষমতা সেই ক্ষমতা বা সক্ষমতা এটি আমাদের আছে কি না। যদি দেখা যায় কোনো পুরুষ অথবা কোনো স্ত্রী তারা দেখা যাচ্ছে যে বারে বারে নির্দিষ্ট সময় পরপর তারা সেক্সুয়াল ইন্টারকোর্সে লিপ্ত হচ্ছে অথচ তারা দেখা যাচ্ছে যে সন্তান উৎপন্ন করতে পারছে না, তখন তাকে বলা হচ্ছে কি ইনফার্টিলিটি। এই ইনফার্টিলিটি মেলের ক্ষেত্রে হতে পারে, ফিমেলের ক্ষেত্রে হতে পারে। মেলের ইনফার্টিলিটির কতগুলো কারণ আছে তার মধ্যে প্রিভিয়াস চ্যাপ্টারে তোমাদের বলেছিলাম যে ক্রিপ্ট কিডিজম অর্থাৎ স্ক্রোটামের মধ্যে যে টেস্টিস অ্যাবডোমেন থেকে নেমে আসে সেটি না এসে যদি অ্যাবডোমেনেই থেকে যায় তাহলে তখন যে ডিজিজটা তাকে বলা হচ্ছে যে অসুবিধাটা হচ্ছে ক্রিপ্ট কিডিজম, সেক্ষেত্রে স্পার্ম প্রোডাকশান হবে না। আরও কতগুলো কারণ আছে, অ্যালকোহল কনজাম্পশনের জন্য বা স্মোকিংয়ের জন্য দেখা যায় স্পার্ম কাউন্ট কম হতে পারে, স্পার্মের মোটিলিটি না থাকতে পারে অর্থাৎ তার দেখা যেতে পারে ফ্ল্যাজেলার মুভমেন্ট হচ্ছে না, অথবা স্পার্ম
যে কোনো কারণেই হোক সে ফার্টিলাইজ করতে পারছে না ওভামকে, অথবা দেখা যেতে পারে সিমেনে যদি কতগুলো অ্যান্টিবডি আইজিই আইজিএ আইজিএম এই ধরনের কিছু অ্যান্টিবডি থাকে, তারা দেখা যেতে পারে যে স্পার্মকে ফার্টিলাইজ করতে দেবে না, অর্থাৎ তাই এগুলোর জন্য দেখা যেতে পারে যে ইনফার্টিলিটি মেলের ক্ষেত্রে হতে পারে। ফিমেলের ক্ষেত্রেও ইনফার্টিলিটির কতগুলো কারণ আছে, যার মধ্যে বললাম অ্যালকোহল বা কনজামশান অথবা স্মোকিং, অথবা দেখা যেতে পারে যে ওভাম প্রোডাকশান হচ্ছে না, অথবা দেখা যেতে পারে যে ফ্যালোপিয়ান টিউবে কোনো রকমের ব্লকেজ আছে, অথবা দেখা গেল যে ফার্টিলাইজেশান হলো অথচ সেই ফার্টিলাইজড ওভামটা এন্ডোমেট্রিয়ামে ইমপ্ল্যান্টেড হলো না, তাহলে সেক্ষেত্রে দেখা যেতে পারে যে ফিমেল ইনফার্টাইল হতে পারে। এই প্রচুর বিভিন্ন ধরনের কারণগুলো আছে, সেই কারণগুলোর জন্য দেখা যেতে পারে ফিমেলের ক্ষেত্রে ইনফার্টিলিটি হতে পারে। তাহলে এই ইনফার্টিলিটি এটা এখন একটা বিরাট সমস্যায় দাঁড়িয়েছে, বিভিন্ন কারণে, পরিবেশগত কারণে অথবা পলিউশনের জন্য অথবা লাইফস্টাইল চেঞ্জ হওয়ার জন্য ইনফার্টিলিটি একটা মেন কজ। তাহলে ইনফার্টিলিটিকে আমরা যদি এটাকে রেজিস্ট করতে চাই, তাহলে তার জন্য কিছু প্রসিডিওর বের হয়েছে, তাকে বলা হচ্ছে কি এআরটি বা অ্যাসিস্টেড রিপ্রোডাক্টিভ টেকনোলজি। অ্যাসিস্টেড রিপ্রোডাক্টিভ টেকনোলজির মধ্যে কী কী আছে, যেমন IVF, ইটি, ইন ভিট্রো ফার্টিলাইজেশান অ্যান্ড এমব্রায়ো ট্রান্সফার। সেক্ষেত্রে কী করা হচ্ছে, দেখা যায় যে মেল এবং ফিমেল বোথ উভয়ের কাছ থেকে স্পার্ম এবং ওভাম কালেক্ট করা হলো, কালেক্ট করে ল্যাবরেটরিতে আর্টিফিশিয়াল মিডিয়ামে তাকে দেখা গেল যে ফার্টিলাইজ করানো হলো। ফার্টিলাইজ করানোর পরে 3-4 সেলের যখন সে বল ফর্ম করলো বা মাস ফর্ম করলো, তখন তাকে দেখা গেল যে ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমে ইউটেরাসের মধ্যে সেখানে ইমপ্ল্যান্ট করা হলো। একে বলা হচ্ছে ইন ভিট্রো ফার্টিলাইজেশান অ্যান্ড এমব্রায়ো ট্রান্সফার। আরেকটি প্রসিডিওর তাকে বলা হচ্ছে কি GIFT, গ্যামেট ইন্ট্রা ফ্যালোপিয়ান টিউব। গ্যামেটকে দেখা যেতে পারে যে ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমে, সেক্ষেত্রে দেখা যেতে পারে যে গ্যামেটকে ইমপ্ল্যান্ট করা হলো, অর্থাৎ সেক্ষেত্রে এই মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম থেকে স্পার্ম ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমে সেখানে ইন্ট্রোডিউস করা হলো, অথবা ফিমেলের ওভাম এবং মেলের স্পার্ম দুটোকেই দেখা গেল ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমে সেক্ষেত্রে ইমপ্ল্যান্ট করা হলো, এবং সেক্ষেত্রে এটাকে বলেছে গ্যামেট ইন্ট্রা ফ্যালোপিয়ান টিউব। নেক্সট যেটি সেটা হচ্ছে জাইগোট ইন্ট্রা ফ্যালোপিয়ান টিউব। জাইগোট ইন্ট্রা ফ্যালোপিয়ান টিউবে কী করা হচ্ছে, সেক্ষেত্রে জাইগোট ফর্মেশান করে সেই জাইগোটটাকে ফিমেলের ইউটেরাসের মধ্যে সেখানে ইমপ্ল্যান্ট করা হলো, এটাকে বলা হচ্ছে জাইগোট ইন্ট্রা ফ্যালোপিয়ান টিউব। এই কয় রকমের অ্যাসিস্টেড রিপ্রোডাক্টিভ টেকনোলজি ইউজ করা হয়। এই তোমাদের চ্যাপ্টারে এই ব্যাপার বিষয়গুলোই আজকে পড়ানো হলো, আশা করি তোমরা এগুলো বুঝতে পেরেছ, তোমরা এই ব্যাপারগুলো ভালো করে আয়ত্ত করবে এবং বাড়িতে ভালো করে প্র্যাকটিস করবে। আজকে এখানে আমি শেষ করলাম।